এই জানো রূপকথার গল্পকেও হার মানিয়েছেন জাপানের হবু প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। যে দেশের রাজনীতিতে বরাবরই অভিজাত পরিবারগুলোর প্রভাব, সেখানে কৃষকের সন্তান হয়েও সরকার প্রধান হতে যাচ্ছেন তিনি। মহামারী পরিস্থিতিতে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি সামলাতে হবে সাবেক এই কারখানা শ্রমিককে। ইউজাওয়া গ্রামের এক স্ট্রবেরি চাষির ঘরে জন্ম ইয়োশিহিদে সুগার। নিজেও ছিলেন কৃষিকাজে বাবার সঙ্গী। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তার নাম চূড়ান্ত হওয়ায় তাই উৎসবের আমেজ গ্রামটিতে। 71 বছর বয়সী সুগা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সুখবরটি পান সোমবার। বিপুল সমর্থন দিয়ে তাকে সরকার প্রধান হিসেবে মনোনয়ন দেয় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন আড়ালে থাকা সুগার সামনে এবার সুযোগ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। জাপানের পরিবর্তন, উন্নয়ন এবং জনমানুষের জন্য যারা কাজ করতে ইচ্ছুক তাদের নিয়ে গঠিত হবে আমার নতুন মন্ত্রিসভা। উন্নয়নের জন্য সবকিছুই করব আমরা। বুধবার পার্লামেন্টে হবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি। দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় যা সুগার জন্য কেবলই আনুষ্ঠানিকতা, তাই দায়িত্ব নেওয়ার আগেই অভিনন্দন বার্তা আসছে বিভিন্ন দেশ থেকে। এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন। জাপানের নতুন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চীন প্রস্তুত। পারস্পরিক রাজনৈতিক নীতিমালার উপর ভিত্তি করেই মহামারী মোকাবেলা এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করব আমরা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, অস্থির সময়ে শিনজো আবের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন সুগা। শুরু থেকেই তাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। আবের উত্তরসূরির জন্য করোনা ভাইরাস মোকাবেলা এবং ধসে পড়া অর্থনীতিতে গতি ফেরানোই মূল চ্যালেঞ্জ। তারপর আগামী বছর অলিম্পিকের আয়োজক দেশ জাপান, সুতরাং নিরাপত্তা ইস্যু নতুন সরকার প্রধানের জন্য চিন্তার বিষয়। জাপানের রাজনীতিতে বরাবরই অভিজাত কিছু পরিবারের দাপট। বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবেও ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সন্তান। সেখানে সুগার উঠে আসা নিতান্তই সাধারণ পরিবার থেকে। যৌবনে কাজ করেছেন কার্ডবোর্ড কারখানার শ্রমিক হিসেবে। মৌলি ইসলাম, যমুনা নিউজ।